Why not repeating your success? সেই যে কথাগুলো বলে সেটা একদমই ঠিক দাদা আমার মা তোমার বড় ভক্ত ছিল ইষ্টি কুটুম যখন সিরিয়ালটা হতো আমিও তখন ছোট ছিলাম বাট একটা টাইমে তোমাকে আর পরবর্তীকালে সেভাবে অতটা দেখা যায়নি মানে সিনেমাতে মির্জার পর দেখা যাচ্ছে বেশ তোমার আগামী কাজগুলো আছে তো মির্জা কি একটা তোমার ক্যারিয়ারে মাইলেজ দিয়েছে বা মির্জা কি একটা কোথাও তোমার নতুন দ্বিতীয় ইনিংস বা কিছু একটা কথা বল মির্জার পরপর পাশবালিশ রিলিজ হয়েছে তার মানে মির্জার সঙ্গে পাশবালিশটাও আমি শ্যুট করেছি সুতরাং মির্জা করার পরে যে পাশবালিশ করেছি বা এরকম কিছু এটা তো কিছু নয় ইনফ্যাক্ট পাশবালিশে শ্যুটিং করার পরে আমি মির্জার শ্যুট করি মির্জা আগে রিলিজ হয়েছে এখন পাশাপাশি রিলিজ হচ্ছে সুতরাং এরকম কিছু নয় মির্জার পর কি কোথাও একটা তোমার জনপ্রিয়তা আগেও ছিল বাট এখন কি একটা নতুনভাবে ঋষি কৌশিককে ভাবনা চিন্তা বা এইগুলো কি এটা এখন যদি ভাবনা চিন্তা কেউ করে থাকে তাহলে তারাই বলতে পারবে আমি তো একজন অ্যাক্টার যখন কারো কাছ থেকে কল পাই কোনো কাজের তখনই আমি বুঝতে পারি যে কেউ হয়তো আমাকে কোনো কাজ নিয়ে ভাবছে আচ্ছা দাদা মির্জাতে তোমার যে ক্যারেক্টারটা ছিল ওটাও একটা ইনভেস্টিগেট অফিসার এখানেও আমি দেখছিলাম যে একটা ইনভেস্টিগেট অফিসার রয়েছে তো এইটা তুমি মানে ক্যারেক্টার তো অনেকটা সিমিলার তো তুমি কীভাবে এই ক্যারেক্টারটা আলাদা করেছো যাতে না দর্শকের মনে হয় যে আরে ওই তো সেই মির্জাতে হয়েছিলো মানে পাবলিক পয়েন্ট অফ ভিউ দিয়ে বলার চেষ্টা করছি আমি আলাদা করে কনসিয়াসলি কিছুই করিনি গল্প স্ক্রিপ্ট যেরকমভাবে একটা অপরের থেকে আলাদা তাতে প্লে করতে গেলে দুটো ক্যারেক্টার এমনিই অল্প হলো আলাদা হয়ে যায় তুমি কি এমনি কম কথা বলো এই তো বলে যাচ্ছি তো এখন কম কথা বলে তো এখন চুপ থাকতাম তো হুঁ হা করে দাদা পাশবালিশ মানে যে এখানে অনেক পাস্ট ইভেন্ট রয়েছে মানে অনেক কিছু ইয়ে রয়েছে ঘটনার যে ঘন ঘটা যেটা বলে তো বাইরে তো অনেক আমাদের খুব ভালো ভালো সিরিজও হচ্ছে তো সেটার সাথে কি পাল্লা দিতে পারবে একবার সিনেমা দেখে মানুষ কী পায় এন্টারটেন ইয়েস এখান থেকেও তাই পাবে এক লাইনে উত্তর আচ্ছা দাদা একটা জিনিস রিসেন্টলি দেখা যাচ্ছে যে বাংলা একটা মাস ফিল্মের একটা জোয়ার শুরু হয়ে তো তুমি এটাকে কীভাবে দেখছো জিত কিন্তু বরাবরই কমার্শিয়াল সিনেমায় বিলিভ করে আর ও কমার্শিয়াল সিনেমা বরাবরই করে গেছে প্রত্যেক ইন্টারভিউতেও বলে আমি নিজে জনার চেঞ্জ করবো না এরকমভাবে ও বলে হুইচ ইজ গুড তার একটা কনভিকশন আছে আর আমিও দর্শক হিসাবে আমি একটা ঋষি কৌশিক নই আমি হলে টিকিট কাটা বা হলে সিনেমা দেখা সেই ছেলেটা হয়ে বলছি সেই মানুষটা দর্শক হিসাবে দেখতে গেলে মানে আমি যখন নিজেকে দর্শক হিসাবে দেখি তখন আমি প্রথমেই দেখতে যাই কমার্শিয়াল সিনেমা কারণ আমি এন্টারটেনমেন্ট খুঁজি নিজের জীবনে সমস্ত চিন্তা উত্তেজনা টেনশন দুর্ভাবনা ছাড়িয়ে আমি একটা তিন ঘন্টার এন্টারটেনমেন্টের টাইম খুঁজি সেখানে কমার্শিয়াল সিনেমা হলো আমার এক নম্বর পছন্দ আচ্ছা দাদা তুমি যেহেতু সিরিয়াল করতে বলে আমি বলছি সিরিয়ালের ধরন এবং ওয়েব সিরিজ যেটা একটা নতুন প্যাটার্ন তো এটা তো কমপ্লিটলি আলাদা মানে এটা দর্শকটাও আলাদা তো তুমি অ্যাজ আ অ্যাক্টার এইগুলোকে কীভাবে মাথায় রাখো আমি কিছু মাথায় রাখি না যেটা যেরকমভাবে এতদিনে করে এসে সেরকমভাবে করে যায় প্ল্যাটফর্ম আর মেকার যখন আলাদা হয় তার অ্যাসেন্স আলাদা হয় তখন আউটকামটা এমনি আলাদা হয়ে যায় আমি যেরকম আমি সেরকমই অভিনয় করি মাধ্যমগত তো কিছু পার্থক্য রয়েছে সেটা মাধ্যমগত কিছু টেকনিক্যাল পার্থক্য থাকে সেটা সেরকমভাবে মাথায় রেখে করতে হয় বাকিরা ডিরেক্টরের উপর আমি পুরোটা ছেড়ে দিই ও যেরকমভাবে চায় কারণ আমি জানি যে টেলিভিশনের জন্য বানাচ্ছে সে টেলিভিশনের জন্য বানানোর মতো করে শটটা নেবে আমাকে সেইভাবে করতে বলা হয় ওটিটি বা ওটিটি আর সিনেমা দুটো একই রকমের হয় মানে ওটিটিটা একটু বহরে বড় মানে ইয়েতে লেন্থে বড় হয় সিনেমা কিন্তু ওটিটি আর সিনেমার মেকিংটা আমার ক্ষেত্রে মোটামুটি একই ওটিটিটা ছোটো স্ক্রিনের সিনেমাটা একটা বিগ স্ক্রিনের একটা বিগ স্ক্রিনের জন্য এখন তো সিনেমাও তো ওটিটিতে আসে রিসেন্টলি লাপাতা মেকিং ওয়াইজ দুটোর মধ্যে খুব একটা ফারাক নেই টেক শর্ট টেকিং ক্যামেরা ওয়ার্ক বা একটা কমার্শিয়াল সিনেমায় তার ক্যামেরা অপারেশন আরও অন্যরকম হয় যেরকমভাবে বলা হয় সেরকমভাবে আমরা কাজটা করি যেহেতু তোমার মির্জাতে ওই ক্যারেক্টারটা খুব বিখ্যাত হয়েছে তো ধরো যদি এরকম ক্যারেক্টার আবারও আসে মানে পাশবালিশও যেটা রয়েছে যে একটা ইনভেস্টিগেটর অফিসার তো তুমি কি এরকম ক্যারেক্টার হলে কি তুমি করবে না কিন্তু একটা ক্যাটাগরিতে যাতে তুমি না বদ্ধ হয়ে যাও সেটাও তোমার একটা ভাবনা চিন্তা না একদমই নেই যদি কোনো ক্যারেক্টার সাকসেসফুল হয় ওয়াই নট রিপিটিং ইয়ার সাকসেস এই সিরিজটা নিয়ে আমি তো বেশি খোলসা করে গল্পের কথা বলতে পারবো না খালি এটাই বলতে পারি এটা খুব সুন্দর একটা থ্রিলার এখানে অনেক রকম মারপেচ আছে অনেক অতীতের কিছু ঘটনার যোগসূত্র আছে সেটা কীভাবে আনভেইল হয় সেটা দেখার এক একটা এপিসোডে আস্তে আস্তে খুলতে থাকবে দাদা একটা জিনিস যেটা হচ্ছে এখানে যে চরিত্রটা অরিজিৎ সিং চাঁদু এবং তার কথা বলার মধ্যেও একটা ভোলে ভোলা টাইপই আমার যেটা মনে হয়েছে তো এই ধরনের চরিত্র করা তো খুব টাফ তো এইটা তোমরা কীভাবে অ্যাচিভ করলে সেটা যদি কাজটা যখন হ্যাঁ বলেছি তখন তো অ্যাচিভ করতেই হবে আর তো উপায় নেই কিন্তু হ্যাঁ সত্যি চাপের তো ছিলই কারণ দিনের শেষে মানুষের জীবন থেকে আজকের দিনে ইনোসেন্স আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেটা নিজের ভেতরে ট্যাপ করে খুঁজে বার করা বা অন্তত সেটা দেখানোর অভিনয় করা সেটা খুবই চাপের বিষয়
ঠিক হলো ব্যাপারটাকে দেখানো সুন্দর করে সাজিয়ে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো আমি অতটা ইনোসেন্ট নই, তো ইনোসেন্ট হওয়ার যে অভিনয় করা সেটাও খুবই চাপের বিষয়, কারণ কিছু জিনিস এক্সপ্লোর করতে হয়েছে তার জন্য। কিন্তু ওই সেই এগেন সব কিছু মানে 50-60% তো স্ক্রিপ্টেই বলা থাকে, স্ক্রিপ্টটাকে যদি একটু ভালো করে পড়তে পারি, যেটা আমি করেছি আর কি, মানে অনেকবার স্ক্রিপ্টটাকে পড়েছি এবং বোঝার চেষ্টা করেছি যে কীরকম হতে পারে, কারণ একটা তো শব্দে লেখা রয়েছে চরিত্রটা, এবার সেটাকে ভিজুয়ালাইজ করা মাথায় যে আচ্ছা শব্দে এরকম মানে চরিত্রটা এরকম হতে পারে, সেই জার্নিটা একটু চাপ হয়েছে বটেই সেটাকে মানে এক্সপ্লোর করতে, সেটাকে এক্সপিরিয়েন্স করতে। অরিজিৎ সিং থেকে ইন্সপায়ার্ড, মানে অরিজিৎ সিং জাদু? না না, একদমই নয়, এটা জাস্ট একটা 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 বিশেষণ, একটা অ্যাডজেক্টিভ ওই ওখানকার লোকেরা আর কি বলে, যেমন শচীনের মতো খেলবি নাকি ওরকম আর কি। একটা জিনিস হচ্ছে ডাকঘরের পর তোমার বেশ প্রচার বেড়েছে, তো এইখানে দেখা যাচ্ছে অনেকগুলো কাস্ট রয়েছে, তো তুমি কি এখন ভাবছো যে মানে আমি যেখানে মুখ্য চরিত্র, মানে এগুলো তো থাকে বাজার কেন্দ্রিক দর্শকের পয়েন্ট অফ ভিউ, এগুলো কি তোমার মাথায় থাকে যে আমার একটা সিরিজ হিট করেছে তো আমি কেন এতগুলো কাস্টের মধ্যে থাকবো, আমি একটা সিঙ্গেল এরকম ডাকঘর যেটা আমি হিট দিয়েছি? হ্যাঁ, একদমই যে মাথায় আসে না তা নয়, তবে আমি খুব একটা বেশি সেটা নিয়ে চিন্তিতও নই, কারণ দিনের শেষে আমার কাছে চরিত্রগুলো ইম্পর্টেন্ট আর কাজটা ইম্পর্টেন্ট, কোনো কাজ চরিত্রের জন্য ইম্পর্টেন্ট, কোনো কাজ যে মানুষটা করছে তার সাথে কাজ করার জন্য ইম্পর্টেন্ট, কোনো কাজ অর্থের জন্য ইম্পর্টেন্ট, সব মিলিয়েই মানে সত্যি কথাটা বলেই মানে সেটা তো সত্যি, মানে আমরা সবাই অর্থের জন্যই কাজ করি, বিনা পয়সা থেকে আমরা কাজ করি না, বলে না যে প্যাশন থেকে একটা ইয়ে থেকে। আর সেই জন্য তো বললাম যে তিনটে কারণ নয়, চরিত্রের জন্য সবার প্রথমে সেটা চরিত্রের জন্য, চরিত্রটা কীরকম, সেকেন্ড হচ্ছে যে মানুষটা, যে ডিরেক্টর বা যে হাউস বা যে মানুষগুলো তার সাথে জড়িত তার সাথে আমার কীরকম সম্পর্ক, তারা কী ধরনের কাজ করতে চাইছে সেটা একটা বড় ফ্যাক্টর করে, আর তিন নম্বর তো অর্থ বটেই, কিন্তু সর্বপ্রথম অবশ্যই চরিত্র, এবং আমার মুখ্য চরিত্র করতে হবে সেরকম কোনো আমার যে করতেই হবে এরকম কোনো এ নেই, আমি করতে চাই, অবশ্যই করতে চাই, যেখানে আমার কাঁধে এই পুরো ভারটা থাকবে সেই ভার আমি নিতে চাই, কিন্তু তার বাইরেও মুখ্য চরিত্র ছাড়াও অনেক ভালো ভালো চরিত্র হয়, যারা আমার মনে হয় সব থেকে বেটার চরিত্র মুখ্য চরিত্রের বাইরেই হয়, যেগুলো আইকনিক চরিত্র, যেগুলো মানুষের মনে থেকে যায়। এক্সাম্পল হিসেবে বব বিশ্বাস দশ মিনিটের চরিত্র হয়তো সারা স্ক্রিনে, কিন্তু ওটা রয়ে যাবে যতদিন মানুষ থাকবে, ছবিটা হলো পরবর্তীকালে তার নিয়ে ছবি দেবে, যতদিন কাহানি থাকবে, যতদিন সিনেমা থাকবে, যতদিন মানুষ থাকবে, ততদিন ওটা রয়ে যাবে চরিত্রটা, তো ছোটো বড়োটা ইম্পর্টেন্ট নয় সবসময়, ভালো চরিত্র হলেই হবে। যেমন আমি করেছি, বহু করেছি, আমি ইন্দুবালা ডাকঘর করেই আমি ইন্দুবালা করেছি, ইন্দুবালা ভাটের হোটেল করেছি, মানে ওই ছোট্ট চরিত্রটা আমার মনে হয়েছিলো যে ওর মধ্যে অনেক অনেক ইমোশন আছে, অনেক অনেক সরলতা আছে, অভিনেতা হিসেবে সব কিছুই এক্সপ্লোর করতে চাই। এমন একটা ক্যাওয়েজ ভরা একটা আমরা সমাজে থাকি, মানে সেইখানে সমাজ থেকে এখন ইনোসেন্ট আদর্শ এই জায়গাগুলো ক্রমশ অবসোলেট হয়ে যাচ্ছে, তো সেইখানে তোমার চরিত্রটা হচ্ছে একদম ভোলে ভালা একটা যে যে আজও স্বপ্ন দেখছে। অভিনেতা হিসেবে কিয়সের মধ্যে থাকা আর কিয়সের মধ্যে থেকে আর্ট খুঁজে বার করা সেটাই একটা অভিনেতা বা শিল্পীর কাজ, তো সেইটা তো সেটাতেই তো আমি নাম লিখিয়েছি, তো সেটা করাই আমার কাজ, এবং সেইখানে দাঁড়িয়ে ডিস্টার্ব করে নাই যে এত চার ডিস্টার্ব করে, কিন্তু সমস্ত সুন্দর পৃথিবীর যত সুন্দর জিনিস আছে, সমস্ত যত সুন্দর জিনিস আছে সেটা সমস্ত কিওস বা কিওটিক জায়গাতেই পাওয়া যায়, পদ্ম এতেই ফোটে, নোংরা পুকুর পানাতেই ফোটে। হ্যাঁ, তো কেওস তো খুব ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি আমাদের জন্য, কারণ তুমি যে সময়টা বলছো সেটা অবশ্যই, যে এই কথাগুলো বলে সেটা একদমই ঠিক যে এই সময়টা একটা আইডিয়াল সময় নয়, কারণ এখানে মানুষ মানুষের থেকে দূরে সরে গেছে, মানুষ মানুষের থেকে কাছে চলে এসেছে অ্যাকচুয়ালি, কিন্তু অ্যাকচুয়ালি দূরে সরে গেছে, মানে আজকে একটা মানুষ কথা বলতে গেলে ফোন বার করে কথা বলতে পারি, যেটা তো 50 বছর আগে হতো না, ছিল কত তারা আলোকবর্ষ দূরে তুমি আর আমি কমে যাই সরে সরে, সেটাই মানে আমরা অ্যাকচুয়ালি কাছে চলে এসেছি কিন্তু অ্যাকচুয়ালি অনেক দূরে চলে গেছি, খুব তো সেটা তো আছেই, কিন্তু ওই দিনের শেষে সেই শিল্পী হিসাবে কেওসকে চ্যানেলাইজ করাই একটা শিল্পীর কাজ, যে কেওসের মধ্যে থেকে। আমি যেহেতু পার্সোনালি চিনি বলে বলছি, তুমি খুব শান্ত প্রকৃতির একটা ছেলে, তো এই যে কেওসটা যেটা হচ্ছে সেটা তো তোমাকে প্রত্যেক মুহূর্তে একটা কোথাও পীড়া দিচ্ছে, তো এইখান থেকে তোমার বেরোনোর জন্য কি তুমি বিভিন্ন রকম চরিত্র করছো, সেটা কি তোমার একটা কোথাও শান্তির যে প্রলেপ সেটা কি তোমায় দিচ্ছে? হ্যাঁ, অভিনয়
অভিনয়ই তো আমাকে শান্তির প্রলেপ দেয়, সেই জন্য তো অভিনয় করছি। আমি যে কাজটা করছি তার একটা বাই প্রোডাক্ট, মানে আমি যে কাজটা করছি সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা কাজ, তো সেটাকে আমি হ্যাঁ মানে আমি যে একদমই খুব আনন্দপূর্ণ ভাবে করছি তাও নয়, কিন্তু জানাতে হবে, সেটা তো তোমাদের মাধ্যমেই আমরা জানাতে পারি যে এই কাজটা করেছি, এই কাজটা দেখুন। হ্যাঁ, সেটা করতে সবসময় ভালো লাগে না, কিন্তু এমন নয় যে সেটা করতে গিয়ে আমার জীবনের শান্তি চলে যাচ্ছে, এরকম নয়। এটা তো দিনে একবার হচ্ছে, তার বাইরেও অনেক জিনিস কেওস, আরও অনেক জিনিস নিয়ে হয় কেওস, এইসব এইটা কেওস নয়, কেওস আরও অনেক জিনিস নিয়ে, কেওস চারিদিকে যা ঘটছে সব কিছু মিলিয়ে কেওস হয়, যেটা তুমি বলছো মানুষ যে দূরে চলে যাচ্ছে, মানুষের যা যা প্রবলেম আজকের দিনে এই সময় দাঁড়িয়ে, সেগুলো কেওস। এইগুলো সমস্যাগুলো একটা মানুষ মনে হয় খালি চোখে দেখতে পাচ্ছে না, যে মানুষের যে বেসিক যে সমস্যাগুলো সেটাও বোধ হয় একটা কোথাও ধোঁয়াশা করে দেবে। মানুষ তো আঙুলে রয়েছে, মানুষ তো সমস্যায় নেই, মানুষ তো সমস্যা ওইখানেই খুঁজছে আঙুলের ভেতর, যে ওই একটা রিলে, একটা রিলে কোনো একটা সমস্যার সমাধান চলে আসবে, কোনো একটা রিল আসবে যেটাতে সে সমস্যার সমস্ত সমাধান বলে দেবে, সেখানেই খুঁজছে, তার জীবনটাই ওটা ঘিরে হয়ে গেছে, তার সমস্ত অ্যাটেনশন স্প্যানটা যে কমছে যে রিলের কারণে, তুমি যেটা বারবার হাইলাইট করছো, এটা কি অভিনেতা হিসেবেও তোমাকে মাথায় রাখতে হয়? এটা তো মানব জাতি হিসাবে কমছে, মানব জাতির অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে। আমি যদি খুব ভুল না হই, এখন লেটেস্ট একটা রিসার্চে বলছে যে একটা মানুষ 9 সেকেন্ডের বেশি অ্যাটেনশান ধরে রাখতে পারে না আজকের দিনে দাঁড়িয়ে, তা না বড় ইন্টারভিউ নিয়ে ফেলেছি আমার মনে হচ্ছে। হ্যাঁ, মানে আমি তো চলে যাচ্ছি, মানে আমার মতো তো হয়তো এইগুলো খুবই মানে খুবই নিটিগ্রিটি ফ্যাক্টার্স, কারণ অ্যাটেনশান জিনিসটা শুধু অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যে জিনিসটা করছি বা জিনিসটা ভাবছি সেখানে আমি কতটা অ্যাটেন্টিভ, আমার লাইফে কতটা আমি অ্যাটেন্টিভ, সব কিছু মিলিয়ে। তো অ্যাটেনশন স্প্যান অফ টাইমটা তুমি নিজেকে বিশ্লেষণ করলেই বুঝতে পারবে যে আমি কত, চাইলে অডিয়েন্স রিটেনশন দেখলেই বুঝতে পারি, তুমি দেখলেই বুঝতে পারবে যে একটা মানুষ কতক্ষণ তোমার কথা শুনছে বা কতক্ষণ একটা জিনিস দেখছে, মানে এমনও নয় যে যারা রিল দেখছে সব রিল দেখছে 10 সেকেন্ড দেখে পাল্টিয়ে দিচ্ছে, তো অ্যাটেনশন তার সবসময়, এটার কারণ হচ্ছে আমরা সবসময় নতুন কিছু চাই, নতুন কিছু চাই সবসময়। সিনেমাটা আমরা 30 সেকেন্ডের মধ্যে চলে আসছে বলে হয়তো অনেকে দেখাও হয়তো এরকমভাবে এগিয়ে 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 এগিয়ে, ও আচ্ছা এই গল্পটা ছিল, ওকে ওকে, এরকম লোকও থাকতে পারে, হারিয়ে যায়, মানে হয়তো দেখে যে সিনেমাটা ভুলে গেছে, মানে কমপ্লিটলি মাথা থেকে, কারণ এত কন্টেন্ট দেখছে, ওভারলোডিং অফ কন্টেন্টস আজকে আমাদের কিছু করার নেই, এবং সেই জন্যই এই জিনিসগুলো আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, যে এরকম অনেক কাজ দেখেছি যেগুলো এই প্রমোশন বা বিরাট ভিড়ের চক্করে ভালো কাজ হারিয়ে গেছে, কারণ তাদের হয়তো অতটা প্রমোশন করতে পারেনি, তো সেই জন্য আজকের দিন দাঁড়িয়ে এটাও খুব ইম্পর্টেন্ট, মানে এটা ওই এগেইন মানে এটা বাই প্রোডাক্ট কাজটার, কিন্তু কাজটাকে পৌঁছে দেওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট এটা। সবচেয়ে বলো, অনেক থ্রিলার হয় তো এই থ্রিলারটা বাকি থ্রিলারের থেকে কতটা আলাদা? এই থ্রিলারটা বাকি থ্রিলারের থেকে কীরকমভাবে আলাদা, ওরকমভাবে তো কম্পেয়ার করে বলতে পারবো না, কিন্তু এই দিন এটার মধ্যে অনেক কিছু নতুন জিনিস রয়েছে, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর আমার কাছে নতুন জিনিস এক্সপ্লোর করার সুযোগ হয়েছে, নতুন সেট অফ অ্যাক্টার্স রয়েছে, মানে আমরা আমি আর ইশা ছাড়া আমি কারোর সাথেই সেভাবে কাজ করিনি এখানে, আগে পরিচয় আছে কিন্তু কাজ করিনি, নতুন বাঞ্চ অফ অ্যাক্টার্স, নতুন একটা গল্প, একটা জিনিস যেটা আমার খুব পার্সোনালি প্রিয় সেটা হচ্ছে আমরা যেখানে শ্যুট করেছি লোকেশনগুলো খুব সুন্দর, তো সেটা ভিজুয়ালি দেখাও, ভিজুয়ালি দেখতে খুব ভালো লাগবে, কারণ আমার মনে হয় না এই জায়গায় আগে শ্যুট হয়েছে বলে, কারণ আমি ডুয়ার্সে শ্যুট হয়েছে, ডুয়ার্সের আশেপাশে এবং ইন্ডিয়া ভুটান বর্ডারের কাছাকাছি, এবং এই আমি এর আগে ডুয়ার্সে প্রচুর শ্যুট করেছি, কিন্তু আমি এই জায়গাগুলো দেখিনি আগে, তো কিছু সুন্দর সুন্দর লোকেশনস রয়েছে যেগুলো খুবই আই সুদিং এবং দেখতে খুব ভালো লাগবে, মানে আমার ওই জন্য কিছু কিছু সময় মনে হয়েছে যে এইটা যদি কোনো রকমের সিনেমা হিসেবে বেরোতো বড় পর্দা তো দারুণ লাগতো, কারণ এত সুন্দর লোকেশনস রয়েছে।